হে বন্ধুরা, সমুদ্র এমন একটি জিনিস যেটা আমাদের সকলের মনকেই ব্যাপকভাবে নাড়া দেয়। সমুদ্র নিয়ে মানুষের কৌতূহল রয়েছে সেই আদিকাল থেকেই। এই সমুদ্রই পৃথিবীর বেশিরভাগ অংশেই রাজত্ব করে। এই সমুদ্রই বাস করে পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নীল তিমি। তাই বলে কি এখানে ছোট প্রাণীদের একেবারেই অস্তিত্ব নেই? সেটা যদি ভেবে থাকো তাহলে বলবো তোমরা ভুল ভাবছ। এই ভুল ভাঙানোর জন্যই আজকে আমাদের এই ভিডিও। কি আছে আজকের এই ভিডিওতে? সমুদ্রের সবচেয়ে ছোট কয়েকটি প্রাণীর পরিচয়। ইন্টারেস্টিং, তাই না? 4 সেকেন্ড পর আসছি। আমরা জানি এই পৃথিবীর যে কোনো স্থানের সবচেয়ে ছোট জীব হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া। সমুদ্রের বাস্তুতন্ত্রেও এদের অবস্থান রয়েছে, তাই দুঃখজনকভাবে তাদেরকে আমরা এই ভিডিওতে দেখব না। নাম্বার 5, ডোয়ার্ফ ল্যান্টার্ন শার্ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শার্ক। এটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে ছোট শার্ক এবং সবচেয়ে বেশি কিউটও। এর সবচেয়ে বড় নমুনাটি হলো 20 সেন্টিমিটার লম্বা। এদেরকে ভেনেজুয়েলা এবং কলম্বিয়া উপকূলে পাওয়া যায়। এরা প্রধানত 928 থেকে 1440 ফুট গভীরতায় সাঁতার কাটে। পরিণত বয়সেও এদের সাইজ এমনই থাকে। এরা ফসফর থেকে আলো উৎপাদনে সক্ষম। বাণিজ্যিক মৎস্যজীবীরা সাধারণত এদের শিকার করে না। নাম্বার 4, পিগমি সি হর্স। এই লবণাক্ত পানির প্রাণীটির সবচেয়ে চমৎকার এবং উদ্ভট বৈশিষ্ট্য হলো এরা আঙুলের নখের সমান হয় সর্বোচ্চ। ফলে এরা এতটাই ছোট হয় যে সমুদ্রের নিচে এদের দেখা যায় না বললেই চলে। আর কেউ যদি দেখেও ফেলে এবং ছবি তুলতে যায় তাহলে তাকে অনেক সতর্ক থাকতে হয়। কি ভাবছেন, কাছে গেলে মারা যাবেন? না, তা একদমই নয়। বরং এদের চোখের পাপড়ি না থাকার কারণে এরা এতটাই আলোক সংবেদনশীল যে ছবি তোলাটাই মুশকিল হয়ে পড়ে। এরা সাধারণত নরম প্রবাল খেয়েই বেঁচে থাকে। এটিকে দেখতে ঘোড়ার মতো বলে এর এমন নামকরণ করা হয়েছে। নাম্বার 3, অক্টোপাস উলফি। এটি পৃথিবীর সবচেয়ে ছোট এবং সবচেয়ে অ্যাডোরেবল অক্টোপাস। এটি দৈর্ঘ্যে 2.5 সেন্টিমিটার এবং 1 গ্রাম ওজনের হয়। এর চোষকগুলোর উপরে একজোড়া কালো চোখ দেখে এদের শনাক্ত করা হয়। এদেরকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপকূলে পাওয়া যায়। নাম্বার 2, নুডি ব্রাঞ্চ। এই রঙিন প্রাণীটিকে স্কুবা ডাইভারদের জন্য অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচনা করা হয়। এদের সবচেয়ে ছোট নমুনার দৈর্ঘ্য 4 মিলিমিটার এবং সবচেয়ে বড় নমুনার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। প্রথম দিকে এদেরকে অসহায় এবং ক্ষুদ্র পরিমাণের বলে ধারণা করা হলেও বর্তমানে এদের প্রায় 3000 প্রজাতি আবিষ্কৃত হয়েছে এবং আরও আবিষ্কার হচ্ছে প্রতিনিয়ত। নাম্বার 1, সেক্সি শ্রিম্প। অবাক হচ্ছেন, তাই না? ভাবছেন এমন কোনো প্রাণীর নাম হয় নাকি? ঠিকই ধরেছেন, এর আসল নাম থর অ্যাম্বয়েনেন্সিস। নামটা অনেক কঠিন, তাই না? এর নাম সেক্সি শ্রিম্প দেওয়ার একটাই কারণ, আর সেটি হলো এটি এর পশ্চাদুদর এমনভাবে দুলিয়ে দুলিয়ে নাচে যে তা দেখতে বেশ আনন্দদায়ক হয়। এরা সাধারণত 1 থেকে 1.25 ইঞ্চি লম্বা হয়ে থাকে এবং এত ছোট হওয়ার ফলে এরা ফুলের মধ্যে লুকিয়ে থাকে। এরা অনেক রঙিনও হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? ভালো লাগলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো, আর সেগুলোও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।